এখন আসুন জেনে নেই এই লাইলাতুল কদরটি কোন রাত্রিতে কখন হবে। এটি কি শুধুমাত্র 26 তারিখ দিবাগত রাত্রেই হবে, নাকি 21 তারিখে হবে, নাকি 23 তারিখে হবে, নাকি 25 তারিখে হবে? আসুন আমরা সেই বিষয়ে জেনে নেই। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, যে হাদিসটি ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন এবং বুখারী শরীফের 2020 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। রমাদানের শেষ 10 দিনে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, অনুসন্ধান করো। তাহলে এটি যে কোনো বেজর রাত্রিতেই হতে পারে, যা অন্য হাদিসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। ইমাম বুখারী সে হাদিসটি উল্লেখ করেছেন এবং বুখারী শরীফের 2017 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ওয়াতফি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। এর আগের হাদিসে বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমাদানের শেষ দশকে অনুসন্ধান করো। এছাড়া বুখারী শরীফের 2036 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশককে আঁকড়ি ধরো, তোমরা রমাদানের শেষ 10 দিনের মধ্যে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। এছাড়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অসংখ্য হাদিস রয়েছে লাইলাতুল কদর সম্পর্কে, এবং অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা বুখারী শরীফের 2023 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ফালতামিসুহা ফিত্তাসিয়াতি ওয়াসসাবিয়াতি ওয়াল খামিসা, তোমরা 29 তারিখ, 27 তারিখ এবং 25 তারিখ এই তিন দিন কী করো, লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। আগের দুটি হাদিসে বলেছেন, তোমরা রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। এর আগের হাদিসে বলেছেন, তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো, এবং অন্য একটি হাদিসে এসেছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক বছর এতেকাফ করলেন, প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তারপর তাকে বলা হলো, ফাইন্নাহা ফিল আশরিল আওয়াখির, আপনি যে লাইলাতুল কদর অনুসন্ধান করছেন তা হচ্ছে রমাদানের শেষ 10 দিনে। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষ 10 দিনে। শেষ 10 দিনের যে কোনো বেজর রাত্রিতেই লাইলাতুল কদর হতে পারে, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই, নির্ধারণ করেন নাই যে এটি 27 তারিখে হবে, এটি 25 তারিখে হবে, 29 তারিখে হবে, যে কোনো দিন হতে পারে। এমনটাও হতে পারে যে এক এক বছর এক এক রজনীতে হতে পারে, এ বছর হয়েছে 21 তারিখে, আগামী বছর হবে 23 তারিখে, এমনটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন, যা ওলামায়ে কেরামের একটি বক্তব্য এরকমও এসেছে। আসলে কি 26 তারিখ দিবাগত রাতে কি লাইলাতুল কদর, 27 তারিখে কি লাইলাতুল কদর? এ ব্যাপারে ওলামায়ে কেরামের বক্তব্য রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবি আবদুল্লাহ ইবনে উমর এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এমন একটি বর্ণনা পাওয়া যায়, তারা বলেন যে লাইলাতুল কদর হচ্ছে 27 তারিখ, অর্থাৎ 26 তারিখ দিবাগত রাতেই হচ্ছে লাইলাতুল কদর। যে ব্যাপারে হাদিস এসেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহে ইন্নি লাআলামুহা ওয়া আকসারু ইলমি হিয়া আল-লাইলা আল্লাতি আমারনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতু 27। মুসলিম শরীফের 762 নম্বর হাদিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ করে বলছি, এটি হচ্ছে ওই রাত্রি যে রাত্রিতে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামুল লাইল করার জন্য নির্দেশ দিয়েছিলেন, আর সেটি হচ্ছে 27, অর্থাৎ 27 তারিখ রাত্রি, 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখে যে রাত্রি সেটি হচ্ছে লাইলাতুল কদর, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। এবং এই মতটিকেই গ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অন্যান্য সাহাবীরা।
এছাড়া ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি লাইলাতুল কদর পেতে ইচ্ছুক সে যেন 27 তারিখ রাতে তা অনুসন্ধান করে। প্রিয় ভাইরা, ওলামায়ে কেরাম বলেছেন প্রথম মত হচ্ছে 27 তারিখে হওয়ার সম্ভাবনা খুবই বেশি, তারপর হচ্ছে 25 তারিখ, তারপর হচ্ছে 29 তারিখ, তারপর 21 তারিখ, তারপর 23 তারিখ। এভাবে তারতিব অনুযায়ী ওলামায়ে কেরাম একটি মত বর্ণনা করেছেন, একটি মত প্রকাশ করেছেন। তবে যারা, যে সমস্ত ওলামায়ে কেরাম বা লোকেরা বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছেন, তাদের একটি যুক্তি হচ্ছে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল করিমের সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর এই শব্দটি 3 বার উল্লেখ করেছেন। লাইলাতুল কদর, এখানে 9টি হরফ রয়েছে, আর তিনি কথাটি লাইলাতুল কদর শব্দটি 3 বার উল্লেখ করেছেন। তাহলে 3 কে 9 এর মধ্যে পূরণ দিলে কত হবে? 27। তার মানে হচ্ছে লাইলাতুল কদর হবে 27 তারিখ রজনীতে। এটি হচ্ছে তাদের বক্তব্য। কিন্তু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দিষ্ট করে কোনো রাত্রির কথাই উল্লেখ করেন নাই। তিনি বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ 10 রাত্রিতে, রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীকে সামনে রেখে আমাদের উচিত যে রমাদানের শেষ 10 দিনের যে বেজরাত্রিগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইবাদত বন্দেগী করা, বেশি বেশি করে কিয়ামুল লাইল করা, কুরআনুল করিম তেলাওয়াত করা। যদি এমনটাই হয় যে আমি ধরে নিলাম 27 তারিখ রাত্রিতে লাইলাতুল কদর হবে, আর সেই বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে 25 তারিখে করে দিলেন, লাইলাতুল কদর 25 তারিখে হয়ে গেল, তাহলে আমি এই বিরাট একটি মহিমান্বিত মর্যাদা থেকে, ফজিলত থেকে মাহরুম হয়ে গেলাম। এই জন্য আমাদেরকে অন্তত এই 5 দিন 5টি রাত্রি ইবাদত করার প্রয়োজন, যাতে করে লাইলাতুল কদরের সৌভাগ্য আমার নসিব হয়, যাতে লাইলাতুল কদরের এই মর্যাদা আমি পেতে পারি। হ্যাঁ, এটা হতে পারে লাইলাতুল কদর 27 তারিখও হতে পারে, এই মতটি একটু বেশি গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এমনটাও হতে পারে যে লাইলাতুল কদর 23 তারিখও হতে পারে, 25 তারিখও হতে পারে, 21 তারিখও হতে পারে, আবার 29 তারিখও হতে পারে। কাজেই আমি 27 তারিখকে গ্রহণ করলাম আর বাকি 4 রাত্রিকে ছেড়ে দিলাম, তা হবে না, তা করা উচিত হবে না। কাজেই এই রাত্রির মর্যাদা পাওয়ার জন্য আমাদেরকে এই 5 রাত্রি ইবাদত করতে হবে।